এই বাঘু, তুমি কেন এইভাবে বসে আছো? আজ এই আনন্দের দিনেও তুমি দুঃখী কেন ভাই? আমি জানি তুমি কি ভাবছো। তুমি জানো আমি কি ভাবছি? কি বলো তো? তুমি ওই ছোট্ট হরিণ ছানাটার কথা ভাবছো, ভাবছো ও জন্মেছে বলে কত আনন্দ করছি আমরা, অথচ যে কোনো দিন বাঘের পেটে চলে যেতে পারে, তাই না? ঠিক বলেছো তো, আমি সেই কথাই ভাবছি। কিন্তু আমার ভাবনার কথা তুমি কি করে জানলে হিরু? বারে জানবো না, তুমি আমাদের কত ভালোবাসো আমি জানি না, তাই তো তুমি তোমার নিজের জাত ভাইদের ছেড়ে বারবার আমাদের কাছে চলে আসো। তবে আমি বলি কি, এত ভেবে লাভ কি বলো, এত ভেবে লাভ কি বলো, আমরা হরিণ বাঘের পেটে যাবো বলেই জন্ম হলো, এত ভেবে লাভ কি বলো, যার যা খাবার খাবেই খাবে, কেমন করে আটকাবে? যার যা খাবার খাবেই খাবে, কেমন করে আটকাবে? খুশির পেপল বড়ই বিরল, সেটা ভেবেই সামলে চলো, এত ভেবে লাভ কি বলো। এসো বাঘু, এসো এসো, সবাই তোমাকে ডাকছে। তোমরা এত ভালোবাসো বড় লজ্জা পাই, প্রতিদানে করতে কিছু ইচ্ছে করে ভাই। বেশ তো, সেসব পরে ভেবো, এখন চলো দেখি। মনে রেখো, সময় যে ভাই অভিমানী সয়নায় অবহেলা, আর পারি না। সকাল থেকে সারা দিন কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে, কি খেয়ে বেঁচে আছে তাও বুঝি না। আমাদের শিকার করে আনা হরিণ মোষ কারোর মাংসই কোনোদিন মুখে তুলল না। মাঝে মাঝে আমার নিজেরই সন্দেহ হয় ও বাঘের বাচ্চা বটে তো। একদম ঠিক বলেছ, খুব চিন্তার কথা। শিকার করার বয়স তোর পেরিয়েই গেছে, কবে শিখবে কে জানে। আর এই তো বাঘু এসে গেছে, এই দেখ তোর মা তোর জন্য কত চিন্তা করছে। আচ্ছা বাবা, তা আজ কি খেলি বলতো? এরায় কত মাংস, তুই তো কিচ্ছু মুখে দিবি না জানি। ওসব খেতে আমার যে মা ভাল লাগে না, ভাল লাগে না। ওসব খেতে আমার যে মা ভাল লাগে না, ভাল লাগে না। গাছে গাছে কত ফল, নদী জল টলমল। গাছে গাছে কত ফল, নদী জল টলমল। সেই জলে করে নাচ কাঁকড়া শামুক আর মাছ, এসব খেয়ে দিব্যি আছি আর কিছুতে মন ভরে না। সবই বেয়াকে রে দল ছাড়া এক বৃদ্ধ ঘটে তুই, তোর তো সবই বেয়াকে রে দল ছাড়া এক বৃদ্ধ ঘটে তুই। আমরা তো তোর নয় কো আপন, ইচ্ছে করে ধি গোটা দুই।
আহা থাক 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 বাঘু সবে ফিরল ঘরে বকো না আর অমন করে দুদিন বাদে বুঝবে সবই এখন শুতে যাক আহা থাক 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 আহা থাক 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 মা বাবা তোমাদের আগেও বলেছি তোমরা শিকার করা ছেড়ে দাও যেভাবে তোমরা হরিণ মোষ বাইসন এসব মারছো একদিন সব প্রাণী সাফ হয়ে যাবে তখন তোমরা কি খেয়ে বাঁচবে কেন আমরা অন্যায় কি করছি সবাই বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করে আমাদের খাবার ওরা সেই কত যুগ ধরে এই শিকার চলছে আজ তোর কথায় সব বন্ধ করতে হবে ওই সব ফল মূল মাছ ফাছ খেয়ে আমাদের পেট ভরবে নাকি মন ভরবে সব জীবজন্তু পশু পাখির আলাদা আলাদা রুচি আলাদা খাবার অভ্যেস কেন যে বনে বেশি জীবজন্তু নেই শুনেছি সেখানে বাঘেরা নাকি এইসবই খেয়ে থাকে তোমরা অভ্যেস করলে ঠিক পারবে অভ্যেসে কি না হয় তাহলে তুই মাংস খাওয়া অভ্যেস কর না না তোমরা যেভাবে শিকার করো তা আমার কাছে খুব নিষ্ঠুর কাজ মনে হয় মা আমি সহ্য করতে পারি না সেই দৃশ্য তাহলে আর কি বাঘের শরীর নিয়ে বনে বনে ঘুরে ঘুরে ফুলের মধু খা নদীতে গিয়ে আহ্লাদে ডুবে ডুবে মাছ খা আর আমাদের এই বাঘ জাতির নাম ডোবা আহা এত রাগ করো না আমাকে একটু কথা বলতে দাও আচ্ছা বাঘু বনে সব জীবজন্তু আমাদের এত ভয় পায় কেন জানিস কারণ আমাদের তেজ আমাদের শক্তি এই তেজ আর শক্তি আমরা পাই আমাদের খাবার থেকে যদি মাংস খাওয়া ছেড়েই দিই তাহলে শক্তি পাবো কোথা থেকে দুর্বল হয়ে যাবো না আচ্ছা বাবা হাতির কি কম শক্তি তোমরাও হাতিকে রীতিমতো সমীহ করে চলো কিন্তু হাতি কি খায় বলো গাছের ডালপালা ফলমূল এইসব তাই না তাহলে ভাবছো কেন ফলমূল ডালপালা খেয়ে শক্তি কমে যায় ও সব কথা বুঝিয়ে ওকে সময় নষ্ট করো না ওর ভাবনা নিজেই ভাবুক বলতে কিছু যেও না বিপদ এলে বুঝবে তখন কত ধানে কত চাল বিপদ এলে বুঝবে তখন কত ধানে কত চাল সোজা কথায় ভেজে না চিড়ে আছি শুনে চিরকাল ঠিক আছে বাকি কথা পরে হবে বাঘু এবার ঘুমিয়ে পড় ওই তো বাঘার বাঘিরও খাওয়া হয়ে গেছে হ্যাঁ শোনো বাঘুর মা আমরা কাল পূব দিকে জলার দিকটায় শিকার করতে যাব খবর পেলাম ওদিকে নাকি হরিণের দল খুব যাতায়াত করছে ঠিক আছে বাঘুটা যদি শিকারে যেত আমাদের সঙ্গে কত ভালো হতো বলতো অন্তত তিনটে জন্তু শিকার করতে না পারলে খাবারে টানাটানি পড়ে যায় বাঘার বাকি তো এখনো ছোট ওদের জন্য খাবারের ব্যবস্থা তো আমাদেরই করতে হচ্ছে এই বাঘুর কথা ভাবলেই না রাগে আমার গা একেবারে গড়গড় করে বাঘ জাতির কলঙ্ক একটা ছিছি বাঘু তুমি হঠাৎ এই ভোরবেলায় তোমাকে খুব চিন্তিত লাগছে ব্যাপার কি ভাই শোনো হিরু তোমাদের সাবধান করার জন্য এত সকালে ছুটে এসেছি আমার মা বাবার প্ল্যান শুনেছি কাল রাতে আজ ওরা পূবের জলার দিকটায় অপারেশন চালাবে তোমরা ভুলে ওদিকটায় যাবে না কিন্তু বাঘু তুমি তোমার জাত ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো কেন বিশ্বাসঘাতককে কেউ কখনো সম্মান করে না জানো কি জানি দাদু কিন্তু এই বনে পশু পাখি সবাই আমার আপন
কারোর কোনো ক্ষতি হলে কাঁদে আমার মন, সবাই আমার আপন, এই বনে পশু পাখি সবাই আমার আপন। আমার কাছে ভালোবাসা সবার চেয়ে দামি, বিনিময়ে কারোর কাছে চাই না কিছু আমি, ও ভাই চাই না কিছু আমি। বাবু তোমাকে আমরা চিনি জানি, কিন্তু তোমার জাত ভাইরা জানতে পারলে ছেড়ে কথা কইবে না। আমরা তোমার ভালোবাসাকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা তুলছি, আর বোকা পেয়ে তোমাকে নষ্ট করছি, এই সব অপবাদ দিয়ে আমাদের উপরে আরো অত্যাচার চালাবে, তোমাকে ও রেহাই দেবে না। দিক অপবাদ আমি গ্রাহ্য করি না, তাই বলে ওদের এই নিষ্ঠুরতাকে মেনে নিতে পারবো না দাদু। তোমার এখন বয়স কম, অভিজ্ঞতা কম, তাই এরকম ভাবছো। ঠিক আছে, অনেক ধন্যবাদ বাগু, আমাদের জন্য তোমার এই ভালোবাসা চিরদিন মনে রাখবো। প্রায় জন্মে থেকে শিকারে যাচ্ছি, কখনো এমন হয়নি। পরপর তিন দিন শিকার পাওয়া গেল না, এ কি করে সম্ভব? আমরা না হয় খিদে সহ্য করে নেব, কিন্তু বাঘা আর বাঘি বড্ড চিন্তার বিষয়। শুধু আমরা নই, অন্য বাঘেরাও শিকার ধরতে পারছে না। কেমন যেন ভোজবাজির মতো সব উধাও হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ বেটা আগাম খবর দিচ্ছে। কিন্তু তাই বা কি করে হয়? ঠিকই ভেবেছ, আগাম খবর কে দিচ্ছে তাও জানতে পেরেছি। কে কে খবর দিচ্ছে? তাকে জ্যান্ত চিবিয়ে খাবো। পারবে না, পারবে না, তাকে জ্যান্ত চিবিয়ে খেতে পারবে না, কারণ সে আমাদের বাঘু। বাঘু? কি বলছো বাঘ ভাই? ও ফেরুক, ওকে আজ চরম শাস্তি দেব, বিশ্বাসঘাতক। আমার মনে হয় ওকে কিছু না জানানোই ভালো, বরং ওকে ভুল পথে চালনা করা ভালো। মানে ও তোমাদের আলোচনা থেকে জানতে পারছে আমাদের অপারেশনের হাল হদিস, আর হরিণদের ডেরায় গিয়ে আগাম খবর চালান করে দিচ্ছে। এবার থেকে ওর সামনে ভুল ভাল জায়গার খবর দেবে, তাতে ওর প্রিয় জীবজন্তুরা ফ্যাসাদে পড়ে ওকেই বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেবে। একেবারে খাঁটি কথা বলেছো বাঘ ভাই, একেবারে খাঁটি কথা বলেছো বাঘ ভাই, এতেই সবার নড়বে কনক, তাতে কোনো ভুল নাই, ঠিক বলেছো বাঘ ভাই। একই কথা শুনলুম, হুম হালুম হুম হুম হালুম, একই কথা শুনলুম।
মাথাটা ওর চিবিয়ে খেলো অধম হরিণ গুলো। এত সাহস দেখবো এবার কোথায় থাকে চুলো। সারাটা বন করে তছনছ একটা একটা করে মারবো, দেখবো তোদের মুরদ কত বংশ লোপাট করে ছাড়বো। শান্ত হও, শান্ত হও তোমরা, ক্রোধে বুদ্ধি বিনাশ হয় জানো না? যা করতে হবে ঠান্ডা মাথায় বুদ্ধি করে। আর একটা কথা, খবরদার বাঘুর কানে যেন এসব কথা না যায়। Thank you.
তুমি ভুলভাল খবর দিয়ে আমাদের সবাইকে বিভ্রান্ত করে শেষ করে দিলে আমাদের বংশ। তাড়া তাড়া বেটাকে তাড়া, ও বেটা বিশ্বাসঘাত, মার মার মার, মারো মারো, তোমরা আমাকে মারো, আমি একটি কথাও বলবো না, কারণ আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গেল, অথচ তোমরা বিশ্বাস করবে না জেনেও এই কথা বলছি। আমি তোমাদের ভালো চেয়েছি সব সময়, এরকম হতে পারে ভাবতে পারিনি। থাক থাক, নেকা কান্না করতে হবে না, লজ্জা লাগে না? এত কিছুর পরেও বিশ্বাসের কথা বলছো? যাও কাটো এখান থেকে, না হলে কি কি ছত্র বানিয়ে দেবো। কিন্তু মার মার বেটাকে মার। এই থামো থামো, তোমরা সব চুপ করো, আমাকে কথা বলতে দাও। বাবু, তুমি এক্ষুনি চলে যাও, আর কোনো দিন এখানে এসো না। ওরা ঠিকই বলেছে, তুমি এখানে আসো বলেই তোমার জাত ভাইদের আমাদের উপরে অত্যাচার বেড়ে গেছে। তুমি যাও, আর কখনো এসো না। যাবার আগে একটা খবর জেনে যাও, তোমার প্রিয় বন্ধু যে তোমাকে প্রথম আমাদের কাছে নিয়ে এসেছিল, সেই হিরুকে কাল বিকালে তোমার বাবা খেয়ে ফেলেছে। চলে যাও চলে যাও। রাত দিন শুধু কিচির মিচির কিচির মিচির আর কিচির মিচির। বাঘু সোনার মন খারাপের কারণটা কি জানতে হবে, দু চোখ বেয়ে গড়াচ্ছে জল, ব্যাপার তো নয় সহজ সরল।
নয় বর্ষা, আকাশটা নীল ফর্সা, এখন তো নয় বর্ষা, আকাশটা নীল ফর্সা, তবু রঙিন পেখম দিলাম খুলে, তোমার ভালো লাগবে বলে নাচছি দিতাং দিতাং বলে, তোমার ভালো লাগবে বলে নাচছি দিতাং দিতাং বলে, বাঘু সোনা দেখো না মুখ তুলে। তোমরা বৃথায় চেষ্টা করছো, ও এখন কথা বলবে না বুঝতে পারছো না, ওকে খানিকক্ষণ একা থাকতে দাও। সাবধান চোরা শিকারি, বাঘুকে আড়াল করো। কি হয়েছে? গুলির শব্দ মনে হলো, কার কি হলো? ভয় পেও না বাঘু, কারোর কিছু হয়নি। তবে ঈগল ভাই ঠিক সময় সাবধান না করলে চোরা শিকারির গুলিতে আজ তোমার প্রাণটা যেত। তোমার তো কোনো হুঁশ ছিল না, কি হয়েছে তোমার আমাদের বলবে না বাঘু? কি সব ঠিক আছে তো? দিলাম ব্যাটার মাথায় ঠোক্কো, গুলিটা খেলো সঙ্গীটা ওর, নদীর জলে পড়লো ঝপাত, খাক কুমিরে হোক কুপোকাত। তা বাঘু, তুমি এত মনমরা কেন? তোমার তো কোনো হুঁশই নেই, সেজন্যই তো এত চেঁচালাম। একটু আগেও খুব মনমরা ছিলাম ঈগল ভাই, কিন্তু এখন আমার সব দুঃখ চলে গেছে। তোমরা আজ প্রমাণ করে দিলে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। ছোটবেলা থেকে আমি তো এইটাই চেয়েছি, সবাই মিলে মিলেমিশে বাস করব, এই সুন্দর সবুজ বনকে আরো সবুজ করে তুলব, দলবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করব, আজকের মতো সবাই মিলে দুষ্ট লোকেদের শাস্তি দেব, তাতে এই বন বাঁচবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই আনন্দে দিন কাটাবে, আর আমার কোনো দুঃখ নেই। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা আমার বেঁচে থাকার ইচ্ছেটা আবার জাগিয়ে তুলেছ। Hey, hey.